আছি গপতুলি হাটে ছোট মাঝারি গরুগুলো কিরকম দামে বিক্রি করতে চাচ্ছেন ওনারা একটু জানানোর চেষ্টা করি এই যে এখানে আমাদের খোকন ব্যাপারী কুষ্টিয়া থেকে আসছেন আপনারা কুষ্টিয়া থেকে আসছেন তো কুষ্টিয়ার খোকন ব্যাপারী আটটা গরু নিয়ে আসছে ওনার এই গরুগুলো কিরকম দাম দর চাচ্ছে চলেন একটু জানি আমরা আসসালামু আলাইকুম ভালো আছি ভালোই আছেন কবে আসছেন

খাবারের দাম বেশি খাবারের দাম বেশি এখন মোটামুটি সবাই জানে সবকিছুর দামই বেশি সব খাবার শুধু গরুর খাবার না মানুষের খাবারের দামও বেশি কিন্তু তাই বলে এখন এই এক অজুহাত দিয়ে তো মনে করেন এমন দাম চাওয়া যদি আমরা যদি চাই আসলে যারা কিনতে আসবে তারা তো দামই বলতে পারবে না না ওইভাবে তো আমরা ধরেন দাম বেশি ঠিক আছে এক লাখ টাকার গরু এক লাখ দশ পনেরো বিশ চাওয়া যায় কিন্তু এক লাখ টাকার গরু দেড় লাখ টাকা তো আর চাওয়া যায় না না এক লাখ টাকার গরু দেড় লাখ দুই লাখ চাওয়া যায় না আচ্ছা কি অবস্থা বলেন দেখি তাহলে একটু দাম ধর আমরা জানাই আপনার আটটা গরুর দাম এই যে দেখতে পাচ্ছি সুন্দর একটা লাল গরু জি জি কয় দাঁতের গরু এটা এটা দুই দাঁতের গরু দুই দাঁতের গরু জি আচ্ছা যদি একটু মাংসের হিসাব করতে চাই কেমন হইতে পারে মাংস আনুমানিক এটা সাড়ে পাঁচ মাংস আছে এটার ভিতরে

এরপরে আরেকটা লাল গরু দেখতে পাচ্ছি আপনার এটা सेम একই এটা থেকে 20000 টাকা কম এটা 20000 টাকা কম এটা একটু মানে ভরসে কম মাংস গায় মাংস এটাও দুই দাঁত এই যে একই একই দাঁত দুই দাঁত একই জি আচ্ছা তাহলে এটা কি রকম 20000 টাকা কম চাই দিবেন হ্যাঁ 20000 কম চাই দিছি 20000 টাকা কম হলো বেজবো এটা যেমন হলে 70 এটা 60 70 হলো বেজবো এমন একটা টার্গেট 60 70 মানে ওই যে সমান সমান যে আছে একের পরে পঞ্চাশ এক পঞ্চাশ এই এটা কি ভাঙার সুযোগ আছে না না ভাঙার সুযোগ নেই ভাঙার কোনো সুযোগ নেই ভাঙার সুযোগ নেই এর উপরেই যাইতে হবে উপরে যাইতে হবে বলে বেসতে পারবো না এর উপরেই যাইতে হবে আচ্ছা এটা দিয়ে একটু যদি চাপায় দেই আচ্ছা একটা ধারণা নেই আপনাদের এই যে কুষ্টিয়া থেকে আপনারা গরু নিয়ে আসছেন জি কটা নিয়ে আসছেন আটটা আটটা কেমন খরচ পড়লো গরুপতি পুরুপতি এখন ঈদের ঈদের সিজন ধরুন ট্রাক ভাড়া বেশি ট্রাকের টাকা হাজার টাকা আবার এখানে এরা ফোটা ফোটার ডোকার ভাড়া দিতে হইতেছে কিছু আচ্ছা খাবারের দাম বেশি এখানে পানির পানি এক 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 কলসি পানি নিলে বিশ টাকা দিতে হয় দাম বেশি আচ্ছা

আচ্ছা একই রেট দেরের নিচে বেচা নিচে নিচে বেচা যাবে নিচেও বেচা যাবে নিচে ও বেচা যাবে এর 150 চাই বা 160 চাই এটা হলো 140 বা 35 হলো এটা বিক্রি করব এমন একটা এরকম হিসাব নিকে বেশি নামতে পারবেন না জি না জি না বেশি নামতে পারবেন না আচ্ছা এরপরে এই যে এটা এটা ধরুন 140 চাওয়া হুম তিরিশ পঁচিশ হলে আমি বিক্রি করতে পারবো ওটার যেতে একটু কম এটার ওজন আচ্ছা আপনি মোটামুটি এই সিরিয়াল মতো সাজাই সাজাইছি সিরিয়াল মতো সাজাই সবচেয়ে ছোট গরু তার মানে এইটা নাকি না ছোট গরু আমার এটা আর একটা সাদাটা না সাদাটার পর একটা ছোট সাদাটার পর একটা ছোট আচ্ছা এটাও এই গরুটাও সুন্দর লাল এটা এটা কেমন এটা যেতে ওইটা দশ হাজার কম দশ হাজার কম হইলে বিক্রি করতে পারবো আচ্ছা সিরিয়ালে যেহেতু কম হয়ে আসতেছে কমে জানি সিরিয়ালে দিছি এটা চিন্তা দশ হাজার কম বেসতে পারবো

হাজার দশেক নিচে নামা যাবে নব্বই জি জি চিন্তা ভাবনা করতেছেন নব্বই পঁচাশি হইলেও দেওয়া যাবে পঁচাশি হইলেও দেওয়া যাবে তারপরেও যদি পছন্দ হয়েই যায় কেউ আইসা যদি দামাদামি করে একটু দাবি করেই বসে হয়তো আরো কিছু দেওয়া যায় দেওয়া যাইতে পারে কেমন হইতে পারে এটার যদি একটু আইডিয়া নেই পেটটা খালি আছে গরু তাই না খাবার দাবার খাই নাই সকালে নাকি খাইছে হালকা কম হয়েছে রানিং আছে তো আচ্ছা আচ্ছা একটু গায়ে ব্যাথা এখনো আছে খাওয়া দাওয়া কম হয়েছে আচ্ছা কেমন এটার ওজন ওজনের কথা বলতেছি এটা আপনার 80 কেজি ওজন আছে 85 কেজি 80 85 কেজি জি আচ্ছা ঠিক আছে আমরা এই সাদা গরুটা মিস করে গেছি সাদা গরুটা সম্পর্কে একটু জানি এই যে সাদা এটার দাম কেমন চাইতেছেন এটার দাম চাইতেছি 110 110 ওই যে ওইটা থেকে বলছিলেন যে 10 কম দিবেন কম কম হবে আচ্ছা বেচা বিক্রি কমে করতে পারেন আচ্ছা এখন একটু বলেন যে এই যে গরু তো মাসাল্লাহ আটটা গরু দেখাইলাম দাম দর জানাইলাম যদি মনে করেন কারো গরু এইগুলি দেখা ভালো লাগে বা পছন্দ হয় বা বাজারের মধ্যে আইসা পড়তে পারে অনেকেরই সেই ক্ষেত্রে কিভাবে সংগ্রহ করতে পারবে আপনার গাতুলি হাট তো অনেক বিশাল আপনার নাম বা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আছে আচ্ছা একটু বলে দেন তাহলে হয়তো যদি কারো পছন্দ হয় তাহলে হয়তো আইসা মোবাইল নাম্বার 01749 482194 আচ্ছা নাম হচ্ছে খোকন খোকন ব্যাপারী কুষ্টিয়া থেকে আচ্ছা দৌলতপুর থানা দৌলতপুর থানা ঠিক আছে কাকা ভালো থাকেন শুভকামনা থাকলো আপনার জন্য আটটা গরু নিয়ে আসছেন সবগুলো গরুই যেন আল্লাহ বিক্রির ব্যবস্থা করে দেয় সুন্দর মতো আগে আগে পরিবারের সাথে যা যেন ইউজ করতে পারেন অবশ্যই দর্শক আছি গাবতুলি হাটে ঘুরে জানানোর চেষ্টা করছি ছোট মাঝারি বড় বড়। দুই হাজার চব্বিশ গরুগুলো আছে সেই গরুগুলো কীরকম দামে ওনারা বিক্রি করতে চাচ্ছে গাবতলি হাট থেকে এবং আপনারা কেমন দামে কোন জায়গা থেকে গরু সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু ভিডিওর মাঝখানে ওনাদের নাম্বারটাও দিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে যেন যদি কারো এই গরুগুলো আসলে বাজেটের মধ্যে হয়ে যাবে বা পছন্দ হয় তাহলে ওনাদের সাথে যেন যোগাযোগ করে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারেন তবে অবশ্যই একটি কথা থাকবে সেটি হচ্ছে যিনি আসলে গরু কিনতে চান একমাত্র তিনিই ফোন করবেন অযথায় আসলে এই সময় ওনাদেরকে ফোন করে আমার মনে হয় বিরক্ত করাটা খুব একটা ঠিক হবে না কারণ এমনিতেই ওনারা খুব বাজে পরিবেশের মধ্যে থাকে পরিস্থিতি হাটের পরিবেশ খুব একটা সুবিধার না তো ঠিক আছে শেষ করে দিচ্ছি এই ভিডিও চিত্র আগামী আরেকটি ভিডিওর দাওয়া দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম সবার কোরবানিকে কবুল করুক